Namaskar. Aim hoot of a science. Tazibu Technology YouTube channel. As you find the right to look at Antarasti Bohukit, a Guru Tabuna cover. Abner Kabelo is a cover case. Abner Kabebuhut, a Guru Tabuna Gotika video to Protamapra. Kekolaka Sidekop. Arzuria Sanal to the devices. Sanal subscribe for Kakataka Bellak and a press credible. Our video detail like a like corner. Like Kori Amat of Kaitakorizan. Zir Hunter Protam to Guru Tabuna cover lays a Dubosor of Hitrot. Bisabidilla Pajela Unita Hobo. North Lokipur College. Zabi College Hondikas Wali. College Ho Pascon College. Dubosor featured Bisobidilla Pajela Unita Hobo, North Lokimpur College, Zebi College, Hondikaswali College, Hibahagar College, Aru Nogam College. Hidore, Rajor, Odiganka College, Sakto Hakon, Podankar Hobo. Honibare, Ekotasunabli, Rajor, Hikamanti Ronus Pegue. Notun Rasta Hikani Hondrapat Alusnakori, Mikamanti, Himanta Bisharnako is a Notun Bharat Gohat Utkazoka, Notun NEP. Parator, Hypotokle Hokola Gorokore. কালৰ খুতত বহু সভ্যতাৰ বিলুপ্তি ঘটিল বিপৰীতে চিৰপ প্ৰবাহমান হৈ আছে 6000 পুৰণি ভাৰতীয় সভ্যতা সময় সময় ভাৰতীয় সভ্যতাক লৈ সৃষ্টি হৈছে সংঘৰ্ষ ভাৰতীয় সভ্যতাৰ মূল চাবিকাঠি হ'ল জ্ঞান আৰু প্ৰজ্ঞানৰ সাধনা মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে লগতে কয় যে বিগত এটা দশকত দেশৰ শৈক্ষিক জগতৰ বাবে সৰ্বোৎকৃষ্ট উপহাৰ হৈছে নিপ অধ্যাপক কস্তুৰী নন্দনে ক্ষেত্ৰভিত্তিক অধ্যয়নৰ জৰিয়তে প্ৰস্তুত কৰিছে নিপ যেতা সৰ্টিছৰ ভিতৰত নেপৰ খটিক ৰূপায়নৰ সময় নিৰ্ধাৰণ কৰা হৈছে নেপৰ খটিক বলবত বিশ্বক নেতৃত্ব দিব ভাৰতে এখনকিটা ভাষা উপভাষা আছৰ উত্তৰ পূৰ্ব ইয়াৰ বাবে প্ৰস্তুত কৰা হ'ব পাঠ্যক্ৰম পাঠ্যপুথি অসমীয়া বড়ো বাংলা হিন্দী ভাষাৰ পাঠ্যপুথি প্ৰকাশ হৈ আছে প্ৰত্যেকৰ থাকিলেও ৰাজ্যত বলবৎ হ'ব নতুন শিক্ষা নীতি ইপিনে 24 নৱেম্বৰত বঙাইগাঁওত অসম চৰকাৰৰ কেবিনেট বৈঠক প্ৰস্তুতি প্ৰায় সম্পূৰ্ণ 24 নৱেম্বৰত বঙাইগাঁওত অনুষ্ঠিত হ'ব অসম চৰকাৰৰ কেবিনেট বৈঠক ইতিমধ্যে কেবিনেট বৈঠকৰ বাবে প্ৰস্তুতি প্ৰায় সম্পূৰ্ণ কৰি তোলা হৈছে কেবিনেট বৈঠকৰ প্ৰতি লক্ষ্য ৰাখি বঙাইগাঁও জিলা প্ৰশাসনে বিভিন্ন চৰকাৰী কাৰ্যালয় পাৰ্ক হস্পিটেল আদি সজাই পৰা তুলিছে ইপিনে কেবিনেট বৈঠকৰ পূৰ্বে 23 নৱেম্বৰত তিনিটা গুৰুত্বপূৰ্ণ কাৰ্যসূচী হাতত লোৱা হৈছে বুলি প্ৰকাশ কৰিছে বঙাইগাঁও বিধায়ক ফণি ফুকন চৌধুৰী কাৰ্যসূচী অনুসৰি 23 নৱেম্বৰত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই সদৰ চহৰখনৰ মাজমজিয়া স্থাপন কৰা টাৱাৰ ক্লক পাব্লিক একুৰিয়াম আৰু দুলাইকান স্থাপন কৰা ওয়ার্কিং জোনক উদ্বোধন কৰিব আনহাতে কেবিনেটৰ অন্তত বঙাইগাঁও সদৰত আন তিনিটা আঠাৰখিলা কাৰ্যসূচী হাতত লৈছে ইণ্টিগ্ৰেটেড উপায়ুক্তৰ কাৰ্যালয় জি প্লাছ ছিক্স মাৰ্কেট কমপ্লেক্স আৰু এফৰ্টেবল হাউচিং ইন পাৰ্টনাৰশ্বিপৰ আঠাৰখিলা স্থাপন কৰিব বুলি বিধায়ক ফণি ফুকন চৌধুৰীয়ে প্ৰকাশ কৰিছে ৰাজ্যত পুনৰ ভূমিকম্পৰ জোকাৰণে ৰাজধানী গুৱাহাটী কামৰূপত প্ৰবল কম্পন ৰাজ্যত পুনৰ ভূমিকম্পৰ জোকাৰণি গুৱাহাটীৰ লগতে ইয়াৰ আশে-পাশে বিভিন্ন স্থানত অনুভূত হয় ভূমিকম্প নেশ্যনেল চেণ্টাৰ ফৰ ছিছমলজিৰ তৰফৰ পৰা জনোৱা মতে ৰিক্টাৰ স্কেলত এই ভূমিকম্পৰ তীব্ৰতা আছিল 4.1 অৱশ্যে ভূমিকম্পৰ ফলত কোনো ধৰণৰ ক্ষয় ক্ষতি হোৱাৰ বাতৰি অহা নাই দুপৰীয়া 1:12 আহিছিল ভূমিকম্প জানিব পৰা মতে এই ভূমিকম্পৰ অভিকেন্দ্ৰ আছিল কামৰূপ জিলা ভূগৰ্ভৰ 10 কিলোমিটাৰ তলত ভূমিকম্পৰ উৎপত্তি হৈছিল জাকিৰ হুছেইন চিকদাৰক দিলে কিহৰ ইংগিত 2024ৰ লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে ৰাজ্যৰ ৰাজনীতিত কি হ'ব শুক্ৰবাৰে ভৱিষ্যতবাণী কৰিলে প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি জাকিৰ হুছেইন চিকদাৰে চিকদাৰে ক'লে 2023ৰ মাজভাগৰ পিছত ৰাইজে অসমৰ ৰাজনীতিত জগতত আপোনালোকে বহুত পৰিৱৰ্তন দেখা পাব কিয় এই ভৱিষ্যতবাণী কৰিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ এইজন কাৰ্যকৰী সভাপতি জাকিৰ হুছেইন চিকদাৰে কি বিশেষ আছে 2023ৰ জুন মাহত 2024ত লোকসভা নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে হ'বা ৰাজ্যৰ ৰাজনীতিত আমূল পৰিৱৰ্তন এই দাবী কৰি জাকিৰ হুছেইন চিকদাৰে অসমত বেছিদিন নচলে আজমলৰ UDF ৰাইজে সকলো কথা বুজিছে UDFৰ সন্দৰ্ভত ভৱিষ্যতবাণী কৰি জাকিৰ হুছেইন চিকদাৰে ক'লে যে লাহে লাহে UDFৰ সকলো নেতা সমৰ্থকে যোগ দিব কংগ্ৰেছত বিগত বিধানসভা নিৰ্বাচনত একেলগে প্ৰতিদ্বন্দ্বিতা কৰি পৰাজয়ৰ মুখ দেখা কংগ্ৰেছে এতিয়া ঘোৰ শত্ৰু হিচাপে গণ্য কৰে বদৰুদ্দিন আজমলৰ UDFক পিছে শাসকে বিজেপিৰ সন্দৰ্ভত কি ভৱিষ্যতবাণী প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি জাকিৰ হুছেইন চিকদাৰৰ এই সন্দৰ্ভত কৰা প্ৰশ্নৰ উত্তৰত জাকিৰে ক'লে শাসকে বিজেপিৰ বৰঘৰত আমি নুসুমাওঁ বৰঘৰ ভালকৈ চলাবনৰ ৰজাৰ ঘৰত মন্ত্ৰী সেনাপতিয়ে কাম নকৰে সেই হিচাপত সময়ত সকলো দেখা পাব কংগ্ৰেছে নেতা জন্ম দিয়ে আৰু বিজেপিয়ে নেতা ক্ৰয় কৰে অগপক বিজেপিৰ মাইনৰিটি চেলেক্কা কংগ্ৰেছৰ বিধায়কৰ
কংগ্রেসে নেতা জন্ম দিয়ে আর বিজেপির নেতা ক্রয় করে এই মন্তব্য আগবায় প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের বিধায়ক সিদ্দিক আহমেদে। দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির জনপ্রতিনিধিগুলি কয় যে সম্প্রীতি কংগ্রেসের সরকার চলি আছে, বিজেপির পুরনি নেতার স্থান নাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধরে প্রায় সংখ্যক মন্ত্রী সাংসদ বিধায়কই কংগ্রেসের যা এয়াই এটা বিজেপির প্রকৃত স্বরূপ। দলের চিহ্নহে বেলেগ, মানুষ একে কেজন। শাসকে বিজেপি মিত্রজোঁট অংশীদার হল গণ পরিষদকো কটাক্ষ করে কংগ্রেসের সংখ্যালঘু নেতাগুলি। সিদ্দিক আহমেদর মতে গণ পরিষদ এটা বিজেপির মাইনরিটি সেল। সিদ্দিক আহমেদে আগন্তুক 2024 চনের লোকসভা নির্বাচন বরাকর দুই আসনতে কংগ্রেসের প্রার্থী জয় হব বলে দাবি করে। বিরোধী দলক UDF সংখ্যালঘু রাইজে বেয়া পায়। আজমল দলটো এক প্রকার খতমে বলে কলে প্রাক্তন মন্ত্রীগুলি। সরকারি ভূমি দখল করা সহ্য করা নহব লামডিঙত হুঙ্কার মন্ত্রী পীযুষ হাজরিকার। শুক্রবারে দুপুরে লামডিঙত বনাঞ্চল উৎসস্থলী পরিদর্শন করলে মন্ত্রী পীযুষ হাজরিকায়। লামডিং সমষ্টির বিধায়ক শিবু মিশ্র উপায়ুক্ত আরক্ষী অধীক্ষক DF লগত উৎসস্থলী পরিদর্শন করলে মন্ত্রী পীযুষ হাজরিকায়। উচ্ছেদিত ভূমি পরিদর্শন অন্তর সংবাদ মাধ্যমে সম্বোধন করে মন্ত্রী হাজরিকার মন্তব্য, বনাঞ্চলের ভূমি বেদখল করা 737টা ঘর উচ্ছেদ করা হয়েছে। লামডিং বনাঞ্চলের উচ্ছেদ করা 90% আন স্থানত আছে ভূমি, গতি ভূমি দখল করা লক্ষ্য সফল হবলে নিদিও বলে হুঙ্কার প্রদান মন্ত্রী হাজরিকার। ইপিনে আইন সকলের সমান, গতি সকল উচ্ছেদ করা হয়েছে বলে প্রকাশ করে মন্ত্রীগুলি। ইফালে ভূমি থাকার পিছতো সরকারি ভূমি আর বনাঞ্চলের ভূমি দখল করা সকলক নিজে উঠি যাবলে নির্দেশ মন্ত্রীগুলির। ভূমি থাকা সকলক সরকারে মাতি নিদে বলে প্রকাশ করে জধে মধে ভূমি বেদখল সহ্য করা নহব বলে মন্তব্য করে মন্ত্রী পীযুষ হাজরিকায়। সরকারি মাতি যত থাকিব তাতে উচ্ছেদ হব বলে মন্তব্য করে মন্ত্রীগুলি। লামডিং বনাঞ্চলত পুনের উচ্ছেদ অভিযান চলিব বলে মন্তব্য করে। কেবল কৃষি আইনেই নহয়, মোদিয়ে কাও বাতিল করব লাগবে ভূপেন বরে মন্তব্য করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে কৃষকর আন্দোলন আর প্রতিবাদর প্রতি সম্মান জানিয়ে শুক্রবারে বাতিল করলে প্রস্তাবিত তিনখন কৃষি আইন। আইন তিনখন বাতিলের পিছত তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া প্রকাশ করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। ভূপেন বরে শুক্রবারে নরেন্দ্র মোদীর অহংকারের অধপতন হওয়ার লগতে ভারতবর্ষের কৃষক জয় হয়েছে বলে কয়। দেশের কৃষকর ভবিষ্যৎ ধ্বংসরের বাবে প্রধানমন্ত্রী এই আইন প্রথমে জাপি দিব বিচারিছিল বলে অভিযোগ করে ভূপেন বরে। বরাই লগতে কয় যে প্রধানমন্ত্রী এতিয়া উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর নির্বাচন পতনের আগতীয় উমানপে বাতিল করলে তিনখন মারাত্মক আইন। আনহাতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ টানি আনি ভূপেন বরে কয় যে কেবল কৃষি আইনেই নহয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুক্তি পরিপন্থী নাগরিকত্ব সংশোধনী আইন চমুকই কাও বাতিল করব লাগবে। কা আন্দোলনক প্রলোভনে ভাগ ভাগ করে স্তিমিত করলে কংগ্রেস সরকার হলে প্রথমক্ষণ ক্যাবিনেট কংগ্রেসে কা বাতিল করব। NRC সম্পর্কে বহু কথা জানিও নজনের ভাব ধরেছিল নাকি আসুয়ে, কিয় উত্থাপিত হল এই প্রশ্নর। জাতি দলিল নাগরিকপঞ্জীর প্রসঙ্গ আকু আহিছে। এসময় NRC খসড়া প্রকাশের আনন্দত মিঠাই খা সদু অসম ছাত্র সন্থায় এটা অনুতাপ করেছে NRCক লই। সম্প্রতি NRC পুনরীক্ষণ বিচারিছে APW আসু আর বর্তমানের NRCর রাজ্য সমন্বয়ক হিতেশদেব শর্মায়। ঠিকই জাতি দলিল NRC পুনরীক্ষণ বিচারিছে আসাম পাবলিক ওয়ার্কস সদু অসম ছাত্র সন্থা আর NRCর রাজ্য সমন্বয় হিসা হিতেশদেব শর্মায়। এসময় মিঠাই খা NRCক আদরা অসম চুক্তি স্বাক্ষরকারী সদু অসম ছাত্র সন্থার স্থিতিক লই উত্থাপন হয়েছে বহুকেইটা প্রশ্নর। যে আসুয়ে 80 লাখ অবৈধ বিদেশীর কথা দশক দশক ধরে কই আসছিল, সে আসু নেতৃত্বে 2018-30 জুলাই প্রথমক্ষণ খসড়াত 40 লাখ লোকের নাম কর্তন হওঁতে দর্শন আছে বিশেষ আপত্তি। 2019-30 আগস্টলৈকে 19 লাখের নাম কর্তন হওয়ালেক সন্তুষ্ট আছিল সদু অসম ছাত্র সন্থা। 30 জুলাইত মিঠাই খোৱাৰ আর 31 আগস্টত হঠাৎ অসন্তুষ্ট হওয়া আসুর নেতৃত্বক লৈ আমার হাতত আহি পৰিছে আন কিছু তথ্য। 2016 চনতে আসুর অন্যতম উপদেষ্টা বসন্ত ডেকার NRC কামৰ পৰা উত্থাপন কৰিছিল অভিযোগ। সেই অভিযোগৰ ভিত্তিত আনকি তদন্ত হৈছিল, কিন্তু আমার হাতত থকা তথ্যমতে তদন্তৰ পিছতে দূর হওয়া নাছিল আসুয়া। তেনেস্থলত পুনরীক্ষণের বাবে কিয় রয়েছিল আসু সততে জাতিক ভালপো সকলে জানিব খুঁজেছে আসু বর্তমান সমন্বয়ের সঙ্গে NRCক লি কিবা আলোচনা করেছেনে, আসুয়ে কিহর ভিত্তিত বিচারিছে পুনরীক্ষণ। NRCর বহু আসুয়াহার কথা জানিও তদানীতন NRC সমন্বয়কও আছিল নিস্পুপ আটাইতক ডর কথাটো হল NRC ফেমিলিয়ারি ভেরিফিকেশনের সফটওয়্যার প্রস্তুত করা মেসার্স বহির্মান সিস্টেম প্রা লিমিটেড প্রতীক হাজেলার নির্দেশ মতে আপলোড হওয়া
ফাইল চাব নোৱাৰাৰ কৰি ৰাখিছিল। ভুল হ'লেও তাত নাছিল শুধৰণিৰ পথ, যি কথা ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ত দিয়া শপতনামাৰ 15 নম্বৰ পেৰেগ্ৰাফত উল্লেখ কৰিছে বৰ্তমানৰ ৰাজ্যিক সমন্বয়ক হিতেশ দেৱ শৰ্মাই। ইয়াৰ মাজতে আন এক বৃহৎ প্ৰশ্ন হৈছে, 2-2.5 লাখ লোকৰ এৰেন নম্বৰ ক'ত পাইছিল আছুৱে? যি এৰেন নম্বৰ লৈ আছুৱে কৰিছিল সেই সময়ত অবজেকশ্যন। এয়া আমাৰ প্ৰশ্ন নহয়, জাতিক ভালপোৱাৰ প্ৰতীক প্ৰত্যেক অসমীয়াৰহে।